ভারতে চলছে ওডিআই বিশ্বকাপের ১৩তম আসর, যেখানে প্রতিদিনই ঘটে চলেছে নতুন নতুন ঘটনা, ভেঙে যাচ্ছে অতীতের সব রেকর্ড। তবে এমন কিছু রেকর্ড আছে যে রেকর্ডগুলো ভাঙা তো দূরের কথা, বরং আরও বেড়েই চলেছে। এই রেকর্ডগুলোর মধ্যে একটিতে আছে বাংলাদেশের নামও। ২০২৩ বিশ্বকাপটি বাংলাদেশের জন্য সপ্তম আসর। এই সাত আসরের মধ্যে ৬ আসরেই বাংলাদেশ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, বিশ্বকাপের মতো বড় আসরে ৬বারের দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশ। কাজেই বলা যায়, বিশ্ব আসরে বাংলাদেশের জন্য সবচাইতে ভয়ঙ্কর প্রতিপক্ষ হলো নিউজিল্যান্ড। বিশ্বকাপের ময়দানে টাইগাররা ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো জয় পায়নি। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হেরে যায় বাংলাদেশ। আর ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে তো পাত্তাই পেল না টাইগাররা। নিউজিল্যান্ডের এই জয়ের ফলে বিশ্ব আসরে টাইগারদের বিপক্ষে তারা ৬-০তে এগিয়ে গেল। ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনাকে যেমন চির প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়, ঠিক তেমনি ক্রিকেটে ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচটিকে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ হিসেবে ধরে নেওয়া হয়। ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে সৃষ্টি হয় বিশ্বের সবচাইতে বড় ক্রিকেট বাণিজ্য। তবে অবাক করে দেওয়ার মতো ঘটনা হলো, বিশ্বকাপের ময়দানে ভারতের বিপক্ষে কখনোই জয় পায়নি পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত মোট ৮বার মুখোমুখি হয়েছে। এই ৮ ম্যাচের মধ্যে সব কয়টিতেই জয় পেয়েছে ভারত। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখনও জয়শূন্যে রয়ে গেছে পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান ম্যাচে সেই রকম হাড্ডাহাড্ডি লড়াই কিংবা উত্তেজনা এখন আর দেখা যায় না। সেই দিক থেকে ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার দিনেশ কার্তিক মনে করেন যে, সত্যি বলতে ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে বর্তমানে ভারত বাংলাদেশ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়। দিনেশ কার্তিকের এই মন্তব্যের সাথে আপনারা একমত কিনা কমেন্টে জানাতে পারেন। ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড হার থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে অনেকটা শক্তিশালী টিম পাকিস্তান। বিশ্বকাপের আসরে ভারত পাকিস্তানের মতো পাকিস্তান শ্রীলঙ্কাও মুখোমুখি হয়েছে মোট ৮বার। লজ্জার বিষয় হলো, পাকিস্তানের বিপক্ষে ৮ ম্যাচের মধ্যে একটিতেও জয় পায়নি শ্রীলঙ্কা। অথচ এই শ্রীলঙ্কাই কিনা একবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কার বিপক্ষে সব কয়টি ম্যাচ জিতে ৮-০তে এগিয়ে আছে পাকিস্তান। এমনকি ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৩৪৪ রান করেও জয় পায়নি শ্রীলঙ্কা। মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরির ওপর ভর করে ৩৪৫ রানের টার্গেট খুব সহজেই টপকে যায় পাকিস্তান। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে এই জয় পরাজয়ের রেকর্ডগুলো কেবল বেড়েই চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই করেও লজ্জার এই রেকর্ড ভাঙতে পারছে না বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। অনেকেই এই ঘটনাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সাথে সম্পর্কিত বলে মনে করে থাকেন।